হয়নি, আজকে তো সানডে, তাই ভাবলাম আজকে অফিস ছুটি আছে, তা মেলা থেকে ঘুরে আসা যাক। আর কিছু শপিং করা বাকি আছে, ওগুলোও করবো। পুজো এসে গেছে মনে তো টুকটুক করে আবার শুরু করতে হবে আমাদের। তা চলো তোমরা আমাদের সাথে আজকে মেলায় চলো। আর এমপির মেলা দেখে নাও যে কেমন হয়। মেলা নিশ্চয়ই সব জায়গার একই হয়, তবু এখানে যে মেলা হচ্ছে আমার এখনো যাওয়া হয়নি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। বলছে নাকি অনেক কিছু নতুন নতুন এসেছে। তা চলো বন্ধুরা, আমিও যেয়ে ফার্স্ট টাইম দেখবো, আর তোমরা আমাদের সাথে চলো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on. বন্ধুরা আমি মেলা থেকে কতটা এনজয় করে এলাম, আর ওখানে যে একটা আমি শো অ্যাটেন্ড করেছিলাম সেটার নাম ছিল মদ কা কুয়া। যে স্ট্রাকচারটা ওরা বানিয়েছিল খুব ভালো করে বানিয়েছিল। মেলা মানে 15 দিনের জন্য ওরা এসেছে, যত সম্ভব এটা দুর্গাপূজা পর্যন্ত হবে। ওরা যথেষ্ট স্ট্রাকচারটা ভালো করে মজবুত করে বানিয়েছিল, তবু যেটা হয় যে একটা স্ট্রাকচারের মধ্যে আমরা 200টা লোক দাঁড়িয়ে আছি আর নিচে রেস হচ্ছে 4 হুইলার প্লাস 2 হুইলার। তা বুঝতেই পারছো ওইটা কেমন মানে নোট ছিল। লাস্ট পর্যন্ত তো আমার ছেলে শোটাকে কমপ্লিটই করতে পারলো না। আমারও খুব ভয় লাগছিল, ফার্স্ট বাইকেও যখন রেস করছিল অতটা ভয় লাগছিল না, কিন্তু যখন 4 হুইলারটা রেস করতেছিল পুরো টাকসারটা নড়ছিল, মানে মনে হচ্ছিল আমরা ভেঙে পড়ে যাবো। তা দেখলাম 10 মিনিটের শো ছিল, দারুণ ইন্টারেস্টিং, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর মেলা গেছি যখন কিছু তো কেনাকাটা করেইছি। জানি মেলার জিনিস অতটা কোয়ালিটি ভালো নয়, মেলা থেকে কি শুধু হাতে ঘুরে আসা যায়? তাই দেখে না আমি কি কি কিনলাম মেলাতে। আমি নিয়েছি 2টো কফি মগ, দেখো কতটা সুন্দর কার্টুনের বলে নিলাম, ছেলের ইন্টারেস্টিং লাগবে, ও দুধ খায়। আমার একটা আচ্ছা দেখো কতটা সুন্দর, কালারটা খুব মিষ্টি, ভিতরের কালারটা এটাও খুব মিষ্টি। এইটা ভালো লাগবে। আর এইগুলো বাটারফ্লাই গুলো দেখো কত সুন্দর, এগুলো ডবল ডবল করে আছে। আমার অ্যাকচুয়ালি আমার আগে বাটারফ্লাই করে আছে, হ্যাঁ দুটো করে, মানে আমার অ্যাকচুয়ালি ছিল বাটারফ্লাই গুলো, ওগুলো নষ্ট হয়ে গেছে, আবার নিয়ে এলাম, এগুলো লাগাবো ঘরের মধ্যে নতুন ঘরে। আর এই প্লেট গুলোকে নিলাম, একটা বাটি নিয়েছি, একটা নিয়েছি, আর এটা নিলাম, আর এগুলো নিলাম। জানি অতটা কোয়ালিটি ভালো নয়, কিন্তু যেটা হয় আর কি, যতখানা মেলায় ঘুরলাম কিছু নেবো না, খালি হাতে ফিরে আসবো, তাই অল্প কিছু নিলাম। আর পপকর্ন খেয়েছি, ফুচকা খেয়েছি, এগুলো তোলা হয়নি ভিডিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটাকে এন্ড করছি। অনেক রাত হয়েছে, এরপর আমাকে মেলা তো ঘুরে এলাম, কিন্তু রান্না